এলএসএন এ আমরা শিখব যে কিভাবে ফেসবুকে সাইন আপের মাধ্যমে আমরা নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। আমরা যদি ব্রাউজারে facebook.com লিখে এন্টার কী প্রেস করি তাহলে আমরা ঠিক এরকমই একটি ইন্টারফেস দেখতে পাবো। দেন এখানে সাইন আপ, এই ফর্মটি আমাদের ফিল আপ করতে হবে আমাদের ফার্স্ট নেমের ঘরে। সাপোজ আমরা একটি ফার্স্ট নেম দিয়ে দেব, আমরা দিয়ে দিচ্ছি রাসেল মাহমুদ। দেন আমাদের এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস আমরা ইউজ করব। আমরা একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি রাসেল 265 অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে রি এন্টার ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আমাদের ইমেল অ্যাড্রেসটি পুনরায় আমাদের প্রবেশ করাতে হবে। আমরা পুনরায় লিখে দিচ্ছি রাসেল 265 অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আমরা লিখে দিলাম। দেন এখানে পাসওয়ার্ডের ঘরে আমরা যে কোনো পাসওয়ার্ড ইউজ করতে পারবো, আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম। সাপোজ আমরা এই পাসওয়ার্ডটি ইউজ করলাম। দেন এখান থেকে আমাদের সেক্স সিলেক্ট করে দিতে হবে, আমরা ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে দেব আর মেল হলে মেল সিলেক্ট করে দেব। তো আমরা মেল সিলেক্ট করছি। এখন আমরা বার্থডে, এখান থেকে আমরা বার্থডে মান্থ, আমরা মান্থ সিলেক্ট করে দেব জুন। আমরা এখান থেকে ডে সিলেক্ট করে দেব 24, ইয়ার সিলেক্ট করে দিতে পারি 1986 আমরা সিলেক্ট করে দিলাম। দেন আমরা সাইন আপ বাটনে ক্লিক করলেই আমাদের অ্যাকাউন্ট তৈরির প্রক্রিয়া অনেকাংশে সম্পন্ন হয়ে যাবে, আর বাকি একটু কাজ থাকবে, সেগুলি আশা করি আপনারা নিজেরাই করে নিতে পারবেন। যেহেতু অলরেডি আমরা একটি অ্যাকাউন্ট ফেসবুকে তৈরি করেছি, সেক্ষেত্রে আমরা সাইন আপের বাকি প্রক্রিয়াটুকুই স্কিপ করে গেলাম। আপনারা অ্যাকাউন্ট তৈরি করার পর দেন ইমেল অ্যাড্রেসের ঘরে আপনারা নির্দিষ্ট ইমেল অ্যাড্রেস ইউজ করবেন, যে ইমেল অ্যাড্রেসটি আপনারা সাইন আপের সময় দিবেন সেই ইমেল অ্যাড্রেসটি এখানে দিতে হবে। আমরা দিয়ে দিচ্ছি আজিজ 265bd অ্যাট দ্য রেট অফ ইয়াহু ডট কম। দেন এখানে পাসওয়ার্ডের ঘরে আমরা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দেন কিবোর্ড থেকে এন্টার কী প্রেস করলে আমরা দেখতে পেলাম আমরা ফেসবুকের মধ্যে প্রবেশ করে ফেলেছি। তো পরবর্তী লেসনে আমরা ধাপে ধাপে পর্যায়ক্রমে ফেসবুকের বিভিন্ন জিনিস নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করবো।